শুভ সন্ধ্যা সবাইকে, অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিটিভির নিয়মিত সান্ধ্যকালীন অনুষ্ঠান এই সন্ধ্যায়। এবারের আয়োজন আলাপে আমন্ত্রণ। আজ অতিথি হিসেবে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ জামাল হোসেন, সদস্য ভ্যাট বাস্তবায়ন ও আইটি জাতীয় রাজস্ব বোর্ড। চলুন কথা বলি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? তার শুরুতেই জানতে চাইব, পহেলা জুলাই থেকে নতুন ভ্যাট আইন চালু হয়েছে, সেই সম্পর্কে। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে গাজী টিভির দর্শক শ্রোতাদেরও ধন্যবাদ। আসলে আপনারা এবং আমরা সবাই জানি যে এই মুহূর্তে ভ্যাট ব্যবস্থা যে চালু হয়েছে সেটা নিয়ে সর্বত্রই আলাপ আলোচনা চলছে, আছে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এবং যারা রাজস্ব আহরণকারী তাদের জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে পহেলা জুলাই 2019 থেকে আমাদের দেশে নতুন একটা ভ্যাট আইন চালু হয়েছে। এটা চালু হল 2019 সনে, কিন্তু এই আইনটা তৈরি হয়েছিল কিন্তু 2012 সনে। এখন বলতে পারেন যে এত বড় একটা গ্যাপ কেন? গ্যাপ এই কারণে যে অন্যান্য ক্ষেত্রে দেখবেন যে একটা আইন যখন তৈরি হয় সাথে সাথে সেটা চালু করে দেওয়া হয় এবং অনেকটা অগোচরে, কেউ জানে কেউ জানে না। কিন্তু আমাদের জাতীয় রাজস্ব বোর্ড বা আমাদের সরকার ভ্যাটের ক্ষেত্রে ঠিক এটা চায়নি। তারা চেয়েছে যে এই আইনটা তৈরি হয়েছে, তৈরি করার সময় কিন্তু এটা ব্যবসায়ীদের সাথে সবসময় যোগাযোগ করা হয়েছে, কনসাল্ট করা হয়েছে, তাদের মতামত নেওয়া হয়েছে, একাধিক সভা হয়েছে, দ্বিপাক্ষিক বহুপাক্ষিকও হয়েছে, অনেক অনেকের মতামত নিয়ে আইনটা প্রণয়ন করেছে। তারপরেও কিন্তু সরকার চেয়েছে যে এই আইনটা সবাই জানুক, এবং আমরা তখন আমাদের যারা কমিশনার আছেন মাঠে ময়দানে যারা কাজ করেন বিভিন্ন কমিশনারেটে, তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই আইনটাকে ফ্যামিলিয়ার করার জন্য, যাতে মানুষ বা ব্যবসায়ী যারা এটা ব্যবহার করবে তারা এটা জানতে পারে, এবং ভিসাভিস আমাদের কর্মকর্তারাও যেন এটা সম্বন্ধে যথেষ্ট প্রজ্ঞা জ্ঞান অর্জন করতে পারে। কারণ কর্মকর্তারা যদি না জানেন তাহলে কিন্তু অন্যদের বা ব্যবসায়ীদের তারা এটা বুঝাতে পারবেন না এবং আইনটারও সুষ্ঠু প্রয়োগ তারা করতে পারবেন না। এই সময়টা আমরা নিয়েছি, এবং শুধু যে এই জন্যই সময়টা নিয়েছি তা না, আপনি জানেন যে 2017 এই আইনটা বাস্তবায়নের চেষ্টা হয়েছিল এবং সেই সময় এটা বাস্তবায়ন করা যায়নি যে এই আইনটা হবে অনলাইন ভিত্তিক অটোমেটেড। হ্যাঁ, তো সেই সময় আমাদের ই সম্পর্কে অটোমেশনের যে ব্যাপারগুলো এগুলি সম্পর্কে আমাদের পূর্ণ প্রস্তুতি ছিল না। ওই অবস্থায় আইনটা চালু হলে যারা প্রয়োগ করবেন তাদেরও অসুবিধা হতো এবং আইনটা যারা ব্যবহার করবেন তাদেরও অসুবিধা হতো। যাই হোক, সেই সময় 2 বছরের জন্য এই আইনটা স্থগিত করা হলো এবং এই সময় কিন্তু আমরা বসে থাকিনি, আমরা কিন্তু এই আইনটাকে আত্মস্থ করার চেষ্টা করেছি এবং আমাদের কর্মকর্তাদের বহু প্রশিক্ষণের আয়োজন আমরা করেছি এবং আমাদের যে অটোমেশন এই বিভিন্ন কাজকর্ম করা হয়েছে, যতটুকু অসম্পূর্ণতা ছিল সেটা সম্পূর্ণ করার চেষ্টা করা হয়েছে যাতে এই আইনটা প্রচলন করা যায় এবং শুরু থেকেই অটোমেশন দিয়ে এটা আইনটাকে মাঠে ছেড়ে দেওয়া হয়। দেরি হলেও আইনটা নানাভাবে মানে চাপিয়ে দেওয়া হয়নি, সবার সাথে আলাপ আলোচনা করেই আইনটা আমরা প্রবর্তন করলাম। এখন 2 মাস অতিবাহিত হয়েছে, আমাদের মতে আইনটা মোটামুটি ভালোই চলছে, কারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে তেমন একটা প্রতিক্রিয়া, খারাপ প্রতিক্রিয়া নাই, মোটামুটি ভালো। আমাদের কর্মকর্তাদের ক্ষেত্রেও তাই। তবে এটা ঠিক যে একটা নতুন আইন চালু হলে সেটা বুঝতে এবং প্রয়োগ করতে ব্যবহারকারীদের এবং যারা প্রয়োগকারী তাদের উভয় পক্ষেরই একটু সময় লাগবেই, তো এটা আমরা ধৈর্যের সাথে সংযমের সাথে এটা আমরা প্রয়োগ করতে চেষ্টা করছি আর আমাদের ব্যবসায়ীদের সাথে মিলেমিশে আমরা কাজটা করতেছি। বিশেষ করে আমাদের যে ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন FBCCI, তাদের সাথে সার্বক্ষণিক আমাদের এই বিষয়ে যোগাযোগ আছে যে আমরা কি করছি, তারা কি করছে, আমাদের কি করণীয়, তাদের কি করণীয়, এই সমস্ত পারস্পরিক যোগাযোগের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। তো সমস্যা আসবে, সমাধান হবে। জি, আসলে এই ভ্যাটের যে নতুন আইনটি চালু হয়েছে এটার জন্য ব্যবসায়ীরা কতটুকু সুফল পাবে বলে আপনি মনে করেন? আসলে নতুন আইনকে বলা হয় ব্যবসা বান্ধব ভ্যাট আইন, আসলে তাই। এর মধ্যে যা কিছু আছে বেশিরভাগই ব্যবসায়ীদের ভালোর জন্য, কস্ট অফ বিজনেস যাতে মানুষের কমে, মানুষের যাতে হয়রানি কমে,
এই সমস্ত বিধিবিধানগুলি এখানে সংযোজন করা হয়েছে এবং এটাকে বলা হয় বেস্ট প্র্যাকটিস, মানে আন্তর্জাতিক ভাবে যে সমস্ত জিনিসগুলির সর্বোচ্চ ব্যবহার আছে, সর্বোত্তম, সেই জিনিসগুলিকে এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। এবং এটার মূল বৈশিষ্ট্য যেটা আমি বললাম যে অনলাইন ভিত্তিক, এটা প্রথমেই চিন্তা করা হয়েছে যে এইটা অনলাইনে চালু করা হবে, মানুষ ভিএটি দিবে অনলাইনে, এই তার আমাদের ট্যাক্স অথরিটির সাথে তার যোগাযোগ হবে অনলাইনে, রেজিস্ট্রেশন নেবে অনলাইনে, ভ্যাট রিটার্ন দিবেন অনলাইনে। তো এই অনলাইন ভিত্তিক এটা হলো এটার মূল বৈশিষ্ট্য, যেটা আগের আইনটা ছিল না, সেটা ছিল ম্যানুয়াল। আর দ্বিতীয়ত এই আইনে ব্যবসায়ীদের জন্য অনেকগুলি ভালো ভালো ব্যাপার আছে, যেমন মূল্য ঘোষণা করতে হতো আগে ব্যবসায়ীদের, এখন সেই মূল্য ঘোষণাটি নেই, কারণ ওই মূল্য ঘোষণা নিয়ে আমাদের উভয় পক্ষের মধ্যে অনেক রকমের অপ্রীতিকর ঘটনা, কিছু বিতর্ক সৃষ্টি হইতো অহেতুক। হ্যাঁ, তো সেটা এখন আর থাকলো না। মূল্য ঘোষণার পরিবর্তে অবশ্য এককালীন একটা মানে সহগের ঘোষণা দিতে হবে, এটা আমাদের ব্যবসায়ী সম্প্রদায় জানেন, তারা এই বিষয়ে তারা প্রশিক্ষণ পেয়েছেন, বিভিন্ন কাছে শুনেছেন এবং আমরা আরো প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। তারপরে এই আইনে চলতি হিসাব নামে একটা আমাদের খাতা ছিল, অ্যাকাউন্ট কারেন্ট বলা হতো রেজিস্টার, সেটা নেই। সেখানে কি হতো, সেখানে অ্যাডভান্স টাকা জমা দিয়ে রাখতে হতো এবং এতে অনেকেরই অনেক টাকা পুঞ্জীভূত হয়ে যেত, যেটা একটা ব্যবসা পরিচালনার জন্য অনুকূল নয়, তার ক্যাপিটালটা কিছুটা স্টার্ট আপ হয়ে যেত, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। তো এরকম অনেক, আমি বললে আরো অনেক কিছু বলতে পারবো, অনেকগুলি সুবিধা সহ এই আইনটি চালু হয়েছে। এবং আমি তো প্রথমেই বললাম যে এই আইন আসলে ব্যবসা বান্ধব আইন। হ্যাঁ, এই আইন ব্যবসায়ীদের যাতে উপকার হয়, তাদের হয়রানি যাতে না থাকে, অটোমেশনটাই তো বিশাল উপকার, কারণ তার ম্যান টু ম্যান কন্ট্যাক্ট নাই, আমাদের কাছে আসতে হবে না, আমরা আমাদের তাদের কাছে যাব না, রেজিস্ট্রেশন সে নিজে নিজে নেবে, দাখিলপত্র নিজে নিজে নেবে, যেগুলি নিয়ে আমাদের বেশি মানে যোগাযোগ হতো এবং হয়রানির প্রশ্ন হতো, সেই জিনিসটা যে নাই, এটাই হলো সবচেয়ে ব্যবসা বান্ধব ব্যাপার। অন্যান্য তো আছে, আর এর ফলে তো ব্যবসায়ীদের সুবিধা হবে, কষ্ট বিজনেস আশা করি আমরা কমবে। হ্যাঁ, তবে আবার একটা কথা বলতে চাই যে মাত্র শুরু, এই শুরুর সময়ে কিছু প্রারম্ভিক সমস্যা হয়তো থাকতে পারে, সেটা উভয় পক্ষ ধৈর্য সহকারে আলাপ আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা, পুরাতন ভ্যাট যেটা রয়েছিল, এখন নতুন যে ভ্যাট আইন ব্যবস্থা রয়েছে, এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, একটা মৌলিক পার্থক্য বললাম যে অটোমেশন, সেটা অটোমেটেড না এবং অটোমেশনের উপযোগী ছিল না, আর এই আইনটা সম্পূর্ণই অটোমেশনের উপযোগী একটা আইন। যখন এটা চালু হবে অটোমেশন ফুল স্কেলে, তখন এই আইনটা সেই অটোমেশন এটাকে সাপোর্ট করতে পারবে, এই আইনটাও অটোমেশনের উপযোগী হবে, যেটা আগেরটা ছিল না। আর আগের আইনটি 1991 সালে চালু হয়েছিল, তো দীর্ঘ 24-25 বছর, এই সময়ের মধ্যে এই আইনের মধ্যে অনেক কিছু ঢুকে গিয়েছিল, ব্যবসায়ীদের দাবিতে, কিছুটা আমাদের কর্মকর্তাদের দাবিতে, যার ফলে এই আইনটার মানে এটার ফ্লেক্সিবিলিটি কম ছিল এবং এর মধ্যে ব্যবসায়িক সুবিধাগুলি আর নতুন করে ঢুকানো সম্ভব ছিল না। এবং অটোমেশনে না গেলে তো ব্যবসায়ীদের ওই লেভেলে সুবিধা দেওয়া যাবে না, যেমন আপনার রিটার্ন এখন সে অনলাইনে দিবে, ওইটার মধ্যে সেই ব্যবস্থা ছিল না, রেজিস্ট্রেশন নিজে নিজে অটোমেশন মানে কম্পিউটারের মাধ্যমে নিবে, সেটা সুবিধা সেটার মধ্যে ছিল না। তারপরে এই আইনে, নতুন আইনে কিন্তু আরেকটা জিনিস আমি মিস করে গেছি, রেয়াতের ক্ষেত্রটা অনেক বেশি সম্প্রসারণ করা হয়েছে। হ্যাঁ, তো আমি আপাতত এটুকু বলে রাখি যে রেয়াতের ক্ষেত্রটাকে অনেক বাড়ানো হয়েছে, এখন তিনি অনেক কিছু রেয়াত নিতে পারবেন যেটা আগে নেওয়া হতো না, এর ফলে তার কষ্ট অফ ডুইং বিজনেসটা কমবে। তারপরে ওখানে আপনার ওদের এক্সপানশনের সুবিধাটা ছিল না, নতুন আইন পুরাতন আইনটা এরকম ছিল যে এটা দিয়ে আরো যে আওতা বাড়াবো সেই সুযোগটা ছিল না, কিন্তু নতুন আইনে রিয়াদ সম্পর্কে আরো কিছু সুন্দর ছোট্ট একটি বিরতি। আচ্ছা, থ্যাংক ইউ। দর্শক, সময় হলো একটি বিরতি, বিরতির পর আবারও ফিরছি, সাথেই থাকুন।